গুড মর্নিং, সুপ্রভাত। আমি কলকাতা থেকে রিনিস ডেআউটের রিনি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা। সকাল থেকে শুরু হয়ে গেছে আমার লক্ষ্মী পুজোর তোড়জোড়। তোড়জোড় তেমন কিছু না, ছোট করে একটু লক্ষ্মী পুজোর আয়োজন করেছি। আমার ঘরে মা লক্ষ্মী আছেন, ছোট করে তো একটু পুজো করতেই হবে। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আজকে আমি প্রায় 4:30 সময় ঘুম থেকে উঠেছি। তারপরেই স্নান সেরে রান্না বসিয়ে নিয়েছি, মানে ভোগের প্রিপারেশনটা করে নিচ্ছি সকালবেলায়। আমার ঠাকুরমশাই আসবেন 10:30, তার মধ্যেই আমাকে সমস্ত ভোগ রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমি পুজোর জোগাড়টা কাল রাতেই সেরে রেখেছি, কারণ এত রান্না শেষ করে তারপর যদি আমি পুজোর জোগাড় করতে যাই, আমি একা হাতে কোনো মতেই সেরে উঠতে পারবো না, সেটা সম্ভব নয়। অনেকটাই রান্না রয়েছে, তো সেই জন্য আমি বেশিরভাগ পুজোর জোগাড় কাল রাতেই করে রেখেছি। আজকে সকালবেলায় আমি ভোগ প্রসাদটা রান্না করব, করে বাকি যেটুখানি পুজোর জোগাড় বাকি আছে সেইটুখানি করব। এই যে পায়েসটা বাকি, এখন পায়েসটা করে নিচ্ছি। খিচুড়িটা আমার হয়ে গেছে, 5 রকম ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এত রকম রান্না তো শেয়ার করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আপনাদের নিশ্চয়ই ধৈর্য থাকবে না অতটা দেখার, তাই অল্প করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। যাই হোক, পায়েসের দুধটা আমাকে, টেট্রা প্যাকটা আমি খুব একটা ভালো করে কাটতে পারি না, মিস্টার সেন আমাকে সাহায্য করলো। তো এইভাবেই দুজন মিলে করছি। মায়ের বাড়িতেও যেহেতু একই সময়ে পুজো, তাই মা আসতে পারবে না। আমাদের পুরনো বাড়িতে, মানে আমাদের দুর্গা মণ্ডপেও আজকে পুজো, আবার শ্বশুর বাড়িতেও পুজো, আমাদের ফ্ল্যাটের ম্যাক্সিমাম ফ্ল্যাটেই আজকে পুজো। তো কেউই যে আসবে সেরকম না, কিন্তু প্রসাদ সবাইকেই দিতে হবে। এই যে আমার 5 রকম ভাজা কমপ্লিট। এবার বাকি থাকলো আলুর দম, সেটাও আমি এই ছাঁকা তেলে আলুগুলোকে সমস্তটা ভেজে নেব। দুধের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্কটা, এটা দিলে পায়েসের স্বাদটা অনেকটা বাড়ে। তো যাই হোক, এখন আলুর দমের আলু ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে আলুর দমটা কষিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। তো পায়েসটাও এবার মোটামুটি হয়েই আসছে, আর একটু বাকি আছে। খাবারগুলো আমি এক এক করে সারছি আর পুজোর ঘরে রেখে আসছি। আলুর দমটা হয়ে গেলে এবার আমি শাড়িটা পরে নেব। আমি শাড়ি পরে খুব একটা বেশি রান্না করতে পারি না, আমার একটু অসুবিধা হয়, তাই আমি রান্নাটা একটা নতুন জামা পরে করি, তারপরে গিয়ে শাড়িটা পরি। প্রত্যেক পুজোতে আমি এটাই করি, নিজের সুবিধার জন্য আর কি। এবার আমি শাড়িটা গিয়ে পরে নেব, তারপরে পুজোর যেটুকু জোগাড় আছে সেটুকু করব। মোকামটা আমাকে সাজাতে হবে, আর ঘরটা মিস্টার সেন বসাবে। ঘরটা আমি না জেনেই আগে বসাতাম, তারপর আমাকে আমার বাবা বারণ করেছে যে ঘরটা ছেলেরা বসানোই ভালো, বা ঠাকুরমশাই যদি বসিয়ে দেন তাহলে ভালো। ঘরের জোগাড় জাটি আমি সমস্তটা করে রাখি, বাকিটা মিস্টার সেন করে দেয় আর ঠাকুরমশাই ঘরটা বসিয়ে দেয়। আপনারা দেখবেন পুজোটা, মানে পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে কিছু তাহলে একটা লাইক করে যাবেন, তাহলে আমার ভালো লাগবে এতটা যে খেটে ভিডিওটা করে। এবার আমি শাড়িটা চেঞ্জ করে আসলাম, চেঞ্জ করে এসে চলে যাচ্ছি পুজোর ঘরে পুজোর জোগাড়টা সেরে নিতে। আলুর দমটা আমার কষা হয়ে গেছে, আমি জলটা ঢেলে দিলাম,
এতটাই আমি রান্নার ভিডিও করেছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুর দমটা ফুটতে দিয়ে দিলাম, সব মশলাপাতি তো দেওয়া কমপ্লিট। এটা ফুটে গিয়ে একটুখানি জলটা শুকিয়ে আসলে সমস্ত রান্না শেষ। পাঁচটার সময় রান্না বসিয়েছি, সবে রান্না শেষ হলো। আর এই জোগাড়গুলো সমস্ত কাল রাতেই আমি করে রেখেছিলাম। আর এখন শাড়িটা জাস্ট চেঞ্জ করে এসেছি, এখন নারায়ণের মুকামটা সাজাচ্ছি। এই পুজোর নিয়মকানুনগুলো আমি ছোটোবেলা থেকে আমার দিদার কাছ থেকে, মা, জেঠিমা, কাকিমা এদের কাছ থেকেই শিখেছি। এগুলো যেহেতু আমার বাড়িতে অনেক পুজো হতো, তাই সেখান থেকে দেখে দেখেই শেখা, নতুন করে শেখার কিছু নেই। আমার বাড়িতে ছোটোবেলা থেকে যেগুলো দেখেছি সেগুলোই আমি করি। আমি শুনেছি সিন্নি দিলে, মানে সিন্নি যেহেতু নারায়ণকে উৎসর্গ করে দেওয়া হয়, তো এটা করতে হয়, ঠাকুরমশাইও তাই বলেন। তো সেই জন্যই আমার এইটা দেওয়া, মানে এই মোকামটা দেওয়া। এতে দিতে হয় 5টা পান, 5টা সুপারি, 5টা সোলার মালা বা ফুলের মালা, 5টা কড়ি, 5টা হরটুকি আর 5টা কলা, একটা লাল চেলির ওপর এটা দিতে হয়। তো সেটাই দিয়ে দিলাম। ঠাকুরের ভোগগুলো এবার এক এক করে সাজিয়ে নিচ্ছি। এই বছর আমার ইচ্ছে ছিল এইরকম বোটা শুদ্ধ বেগুন ভাজা করার, তো সেটাই করেছিলাম, লম্বা লম্বা। দেখতে বেশ ভালো লাগে, একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে এটার মধ্যে। আর আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা এগুলো করেছিলাম, কাঁচা কলা ভাজা, শিম ভাজা, এই 5 রকম ভাজা, ফুলকপি কুমড়ো দিয়ে খিচুড়ি, আর আলুর দম পায়েস করেছিলাম রান্না। তো সেটা সাজিয়ে নিলাম। ফুলগুলো এই পিতলের কুলোর মধ্যে আমি সমস্ত রেখে নিলাম। আর মায়ের জন্য আমি মা লক্ষ্মীর জন্য পরিয়েছিলাম, যেহেতু আমার মা লক্ষ্মীর মূর্তিটা পিতলের খুব ছোট, গাদার মালাটা হচ্ছিল না, তাই ওটা আমি সরা মা লক্ষ্মীকে পরিয়েছিলাম। আর আমার পিতলের মা লক্ষ্মীকে পরিয়েছিলাম জুঁই ফুলের মালা। আর বাকি জোগাড়টা করে নিলাম। সিন্নির কলাগুলোকে আমি ছাড়িয়ে রাখলাম, আর দুধ, আটা, গুড় এগুলো এক জায়গায় করে রাখলাম। সিন্নিটা আমরা কখনো নিজেরা মাখি না, এটা ঠাকুরমশাই মেখে দেন আমাদেরকে। তো আর মিষ্টি, ফুল এগুলো সমস্ত সাজিয়ে গুছিয়ে সমস্ত পুজোর জোগাড় আমরা করে রাখি, যাতে ঠাকুরমশাইয়ের এই দিনে কোনো রকমভাবে সময়ের অপচয় না হয়। মানে ওনারাও তো এই দিনে অনেক ব্যস্ত থাকেন, পুজো করেন অনেক বাড়িতে, ওনারা আসবেন, মানে ঠাকুরমশাই এসে শুধু সিন্নিটা মেখেই যাতে পুজোয় বসতে পারেন, সেই জন্য কোনো রকমভাবে ঠাকুরমশাইয়ের যাতে সময় নষ্ট না হয় সেই দিকটা সবসময় মাথায় রাখার চেষ্টা করি। সমস্ত কিছু পুজোর জোগাড় করে একদম গুছিয়ে রেখে দিয়েছিলাম, আসন পেতে পুরোটা রেডি করে রাখার চেষ্টা করি প্রত্যেকটা পুজোয়। এই পুজোও তার ব্যতিক্রম ছিল না, এই পুজোতেও আমি তাই করেছিলাম। তাই জন্যই এত ভোরবেলায় উঠে সমস্ত কিছু জোগাড় শুরু করা, যাতে সময়ের মধ্যে সবটা গুছিয়ে উঠতে পারি। এই যে ঘটে জলও আমি ভরে রেখেছিলাম, ঠাকুরমশাই শুধু স্বস্তিকটা এঁকে ঘটটা বসিয়ে দিলেন আর সিন্নিটা মেখে পুজোটা শুরু করে দিলেন। ৃষ্ণায় নম,
ওম নেদি গন্ধ পুষ্পঙ্গ নমঃ ওম কৃঙ্গ ভা কৃষ্ণায় নমঃ ঈশদু পরম অঙ্গিঙ্গ ভা কৃষ্ণায় নমঃ ঈশদি পঙ্গিঙ্গ ভা কৃষ্ণায় নমঃ সৌরঙ্গিঙ্গ ভা কৃষ্ণায় নমঃ আয়ুঙ্গিঙ্গ ভা কৃষ্ণায় নমঃ হে কৃষ্ণ ভক্ত সিদ্ধ নীলমন্ত জগদবলি কবীশ গোপিকানন্দ রাধাকান্তর মস্তুতি হে দে গন্ধ পুষ্পঙ্গ নমঃ ধূমনি সাধি পঞ্চ ভূতাদি গণে ভরম ঈশদু পরম অঙ্গিঙ্গ ভা কৃষ্ণায় নমঃ ওম হি নারায়ণ সত্যনারায়ণ মালকী দেবী ওম সন্তুষ্ট কল্পং সন্তুষ্ট ভবতু ভবতু হে জয়মানস্য মঙ্গলং জয়মানস্য মঙ্গলং জয়মানস্য মঙ্গলং ওম নমঃ পাপং পাপকর্মং পাপন্নং পাপসন্ত্রায়ম গৌরী গতি সত্যং সর্ণাগতম ওম নমঃ নমস্তে জগদাবাদ নমস্তে জগদাইনি নমস্তে কেশবানন্দ হরি মুরারি মধু বৈঠ হরি গোপাল গোবিন্দ মুরারি যজ্ঞেশ্বর নারায়ণ বিষ্ণু গৌরী সরক্ষম হে মালকী দেবী ওম নমঃ আয়ুষ ভবতু আয়ুষ ভবতু আয়ুষ ভবতু সন্তুষ্ট মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গ্রবি নম পুষ্প নম হে ধন্যাধিষ্ঠাত্রি দেবী নম মা লক্ষ্মী দেব বই নম নম যা আছে মাকে মনে মনে জানাতে হবে নারায়ণ সত্যের মা লক্ষ্মী দেবী সবাইকে জানিয়ে প্রণাম করতে হবে ভগবান কৃষ্ণ নারায়ণ অপরাধ মুক্ত কর শান্তি প্রশমন কর মঙ্গল কর যদি কোনো দোষ করতে ক্ষমা করে দিন হে ধন্যমস্তমম শুভম ওম নমো অচ্যুতং কেশবং বিষ্ণু কৃষ্ণ রামচন্দ্রায় রামকৃষ্ণ চন্দ্রায় নম রামকৃষ্ণ দেবায় যুগ অবতার নম সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষয় সর্বদেব দেবায় রামকৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রায় রামকৃষ্ণ চন্দ্রায় রামকৃষ্ণ দেবায় যুগ অবতার নম সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষয় নম সর্বদেব দেবায় হে লক্ষ্মী হে মা বাসুদেব দেবী সর্বদেব দেবী তোমার এই চরণার পরমস্তু ওম নম নারায়ণ হে ভগবান কৃষ্ণ নারায়ণ মা লক্ষ্মী এবারে আমি প্রসাদগুলো একে একে তুলে নিচ্ছি যাদের যেখানে প্রসাদ পাঠাবো আমার শ্বশুর বাড়ির প্রসাদ আমার মায়ের বাড়ির প্রসাদ সব আমি একে একে তুলে নিচ্ছি এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে মানে কোন বাটিতে কতজনের প্রসাদ তুলতে হবে সেগুলো সমস্ত মনে রেখে রেখে তুলতে হয় এগুলো একটু সময় সাপেক্ষ তারপর প্রত্যেকটা পরিবারে সব রকম আইটেম গেল কিনা সেগুলো সমস্ত বুঝে শুনে মনে রেখে রেখে করতে হয় তো যাই হোক একা হাতে করতে একটু সময়ই লাগলো এবার আমি ফলগুলো কেটে ফ্ল্যাটের সব প্রসাদগুলো তুলে নেব এগুলো তো আরোই সময় লাগে কারণ এখানে ফল খই মুরকি সমস্ত প্রসাদ একে একে তুলতে হয় ফলগুলো সমস্ত কেটে নিলাম তার আগে আমি শাড়িটা চেঞ্জ করে আসলাম কারণ শাড়ি পরে না এই কাজগুলো করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল আসলে ওই অভ্যাস না থাকলে যা সমস্যা হয় আর কি শাড়ি পরে যেহেতু কাজ করার অভ্যাসটা একেবারেই নেই তাই খুব অসুবিধা হচ্ছিল তাই চেঞ্জ করে আসলাম তাড়াতাড়ি এবার ফল প্রসাদগুলো কেটে নিয়ে আমি প্লেটে প্লেটে সমস্ত সাজিয়ে নেব আর মিস্টার সেন গিয়ে প্রসাদগুলো সমস্ত দিয়ে আসবে কারণ আমি অতটা সিঁড়িতে উঠে উঠে প্রসাদ দিতে পারি না আর তাছাড়া কাউকে তো একজনকে তুলতে হবে ঘরে থাকতে হবে তবে তো আর একজন গিয়ে দিয়ে আসতে পারবে আর আমরা তো মাত্র দুজন প্রাণী পুজো মানে কিন্তু শুধু পুজো নয় আমার কাছে পুজোটা একটা উৎসব আর উৎসব কিন্তু কখনোই খাওয়া দাওয়া ছাড়া সম্পূর্ণ হয় না তাই আমার এই
একটু রান্না বা একটু প্রসাদের আয়োজন। আমি প্রত্যেক পুজোতে চেষ্টা করি নিজের হাতে অল্প হলেও একটু রান্না করা আর সেই প্রসাদ একটু মানুষজনের মধ্যে দেওয়া, তো তাই করেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আজকের আমার এই লক্ষ্মী পুজোর ব্লগ ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ব্লগটাতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর আমার পুজো পদ্ধতির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি আমার দর্শকরা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন রিনিস ডাউট। আমি আগামীতে ফিরে আসব আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।